হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার আদর্শ বীজতলা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে দেখতেছেন বীজগুলা, সরি যে হালিগুলা অনেক বড় হয়ে গেছে, এদিক থেকে ওই দিকের হালিগুলো আরো বড় হয়েছে। কারণ ওই দিকে হালিতে আপনার জৈব সার বেশি পড়ছে, তো তার জন্য ওইগুলা আপনার তাড়াতাড়ি বড় হয়ে গেছে। দেখুন এই হালিগুলার বয়স আজকে 11 দিন হয়েছে, আর ওইটার বয়স হয়েছে আপনার 10 দিন। দেখুন বরঞ্চ এটা একদিন বয়স বেশি কিন্তু ছোট, আর ওইটাতে আপনার বয়স কম একদিন, কিন্তু এটার থেকে ওইটা আরো বড় দেখা যাচ্ছে। কারণ আপনার এটাতে 80 কেজিতে আমরা জৈব সার দিছি 60টা, আর ওইটাতে জৈব সার পড়ছে 10টা 80 কেজিতে। এবার বুঝুন কিরকম বেশি পড়ছে। এই যে একটা দেখুন আগাছা দেখা যাচ্ছে সাদা, এটা নাকি ভাইরাস, অ্যান্টিভাইরাস বলে কয়। এগুলোর তুলে আবার ফালাই দিতে হইব। অনেকগুলো ফালাইছে, আবার নতুন উঠতেছে। যারা ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন ভিডিওগুলো, যে আদর্শ বীজতলা যে ভিডিওগুলো আছে। এই যে দেখুন কি সুন্দর লাগে, মাশাআল্লাহ। দিলে আজ আদর্শ বীজতলা দেখতে অনেক সুন্দর লাগে। এই দেখুন আলিগুলো এখন বড় হয়ে গেছে, সব সময় এভাবে পানি থাকবো আলির মধ্যে। এই যে দেখতে পারতেছেন আলিগুলা, ওই দিক থেকে এটা, ওই যে প্রথম হালিটা যেটা হালাইছিলাম ওইটার বয়স 11 দিন, এটার বয়স আপনার 8 দিন। আবার এদিকে যে হালিটা আছে এটার বয়স 7 দিন, দুইটা পারি। আবার ওই দিকে যেটা আছে এটার বয়স আজকে 5 দিন হয়েছে। দেখুন এটার বয়স 5 দিন, না সরি 4 দিন, 4 দিন এটার বয়স, 4 দিন। আর ওই যে ওইটার বয়স একবার লেপি, যেটা ভিতরে এখনো এ বসতেছে কবুতর, ওইটার বয়স হচ্ছে আপনার 3 দিন। এই যে দেখতেছেন আপনারা আদর্শ বীজতলার নমুনা, ওই যে কবুতর দেখতেছে, ওইরা আপনার আকাশের ভিতরে ওই যে কারেন্টের লাইনের উপর অনেকগুলো কবুতর বসে রয়েছে। আসলে মোবাইল দিয়ে টাইনে না দেখানো সম্ভব না, আর আমার মোবাইল অত দামি না যে ঝুম করে দেখা দেবে। গরিব মানুষের গরিব মোবাইল, কৃষক মানুষ বোঝেন তো, এমন বড় লোক না যে ভালো মোবাইল চালামু দূর থেকে ঝুম করে নিয়ে আসতে পারবো সবকিছু। গরিব মানুষ নর্মাল একটা মোবাইল ইউজ করি আর কি। সোবিয়াস, আপনারা তো দেখতেই পারতেছেন আদর্শ বীজতলার অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।